আসসালামু আলাইকুম। রাশিদুল জামাই হ্যাঁ আপনার কথা। একটু স্লো হচ্ছে। হ্যাঁ, এখন এখন একটু বেটার। আর একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি একটি ইউটিউব থেকে একটি তথ্য জানতে পেরেছিলাম যে যে সুরা নাজম 53 নম্বর সুরা 19 থেকে সম্ভবত 21 নম্বর আয়াত, সেখানে 19 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা কি লাত উজ্জা সম্পর্কে কখনো ভেবে দেখেছো? তারপর আপনার 20 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা কি হ্যাঁ, মানাস সম্পর্কেও ভেবে দেখেছো? বুঝতে পেরেছি ভাই। তো আপনি একটু সংশয় ডট কমে ঢুকে শয়তানের আয়াত এই লেখাটা একটু জি পড়ে নিন তাহলে। এই এই লেখাটার ভিতরে এই জিনিসটা দেওয়া আছে, খুব ডিটেইলসে দেওয়া আছে, শয়তানের আয়াত। সংশয় ডট কমে না হ্যাঁ, সংশয় ডট কমে শয়তানের আয়াত লিখে সার্চ করেন, এই লেখাটার ভিতরে বিস্তারিতভাবে সবকিছু দেওয়া আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর আরেকটি বিষয় ভাই জানতে চাচ্ছিলাম, ধর্ম রিলেটেড নয়, তো ভাই যদি অনুমতি দেন তাহলে প্রশ্ন করতে পারি। আচ্ছা বলেন, শুনি, শুনে দেখি। আচ্ছা ভাইয়া, বিভিন্ন দেশ রয়েছে যেখানে এখনো ভাইয়া মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তো ভাইয়া সেখানে কি ভাইয়া পৃথিবীর মধ্যে অনেক শক্তিশালী রাষ্ট্র রয়েছে, তারা কি ভাইয়া আদৌ কি সেখানে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে? এটি জানার ছিল। কার্যকর পদক্ষেপ তো গ্রহণ করা বেশিরভাগ সময় সম্ভব হয় না, কারণ পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র তো সার্বভৌম, তাই না? এখন অন্য রাষ্ট্রের উপরে তো আরেকটা রাষ্ট্র গিয়ে মাতব্বরি করতে পারে না, তাই না? মনে করেন আফগানিস্তানের, ওরা যদি এখন সিদ্ধান্ত নেয় যে ওরা মেয়েদেরকে স্কুলে পাঠাবে না, মেয়েরা মেয়েদের ঘরে থাকতে হবে, এখন তো বাংলাদেশের বা আমেরিকার বা ব্রিটেনের বা জার্মানির আসলে এখানে কিছু করার নাই। তারা প্রেশার ক্রিয়েট করতে পারে, বলতে পারে, কিন্তু আসলে তো আলটিমেটলি তো আফগানিস্তানে আমরা তো কেউ প্রেশার ক্রিয়েট করতে পারবো না, তাদেরকে বাধ্য তো করতে পারবো না, তাই না? কিন্তু ভাইয়া আসলে করা তো উচিত ভাইয়া, না, যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় সেখানে আসলে ভাইয়া। সার্বভৌমত্ব লঙ্ঘন করা যাবে না, আরেকটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা যাবে না। এটাও হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত ব্যবস্থা। হ্যাঁ, যে অন্য দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা যদি আপনার কাছে, আপনি সেইভাবে বলতে, সেইভাবে ইয়া করতে পারবেন না, মানে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে জাতিসংঘ থেকে নিয়ন্ত্রণের চেষ্টা হয়, কিছু কিছু জায়গাতে নিয়ন্ত্রণের চেষ্টা হয়, কিন্তু বেশিরভাগ সময় সেই জিনিসটা করা সম্ভব হয় না। এটা হচ্ছে প্রত্যেকটা সার্বভৌম রাষ্ট্রের অধিকার আছে নিজেদের মতো করে, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয়ার, এই কারণে তো আসলে সম্ভব হয় না অনেক সময়। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আমাকে আপনি বিদায় জানাতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনি লেখাটা পড়ে নিন, আরেকজনকে যুক্ত করি। রাশিদুজ্জামান হ্যাঁ আপনার কথা। একটু স্লো হচ্ছে। হ্যাঁ, এখন এখন একটু বেটার। আর একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি একটি ইউটিউব থেকে একটি তথ্য জানতে পেরেছিলাম যে যে সুরা নাজম 53 নম্বর সুরা 19 থেকে সম্ভবত 21 নম্বর আয়াত, সেখানে 19 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা কি লাত উজ্জা সম্পর্কে কখনো ভেবে দেখেছো? তারপর আপনার 20 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা কি হ্যাঁ, মানাস সম্পর্কেও ভেবে দেখেছো? বুঝতে পেরেছি ভাই। তো আপনি একটু সংশয় ডট কমে ঢুকে শয়তানের আয়াত এই লেখাটা একটু জি পড়ে নিন তাহলে। এই এই লেখাটার ভিতরে এই জিনিসটা দেওয়া আছে, খুব ডিটেইলসে দেওয়া আছে, শয়তানের আয়াত। সংশয় ডট কমে না হ্যাঁ, সংশয় ডট কমে শয়তানের আয়াত লিখে সার্চ করেন, এই লেখাটার ভিতরে বিস্তারিতভাবে সবকিছু দেওয়া আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর আরেকটি বিষয় ভাই জানতে চাচ্ছিলাম, ধর্ম রিলেটেড নয়, তো ভাই যদি অনুমতি দেন তাহলে প্রশ্ন করতে পারি। আচ্ছা বলেন, শুনি, শুনে দেখি। আচ্ছা ভাইয়া, বিভিন্ন দেশ রয়েছে যেখানে এখনো ভাইয়া মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তো ভাইয়া সেখানে কি ভাইয়া পৃথিবীর মধ্যে অনেক শক্তিশালী রাষ্ট্র রয়েছে, তারা কি ভাইয়া আদৌ কি সেখানে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করে থাকে? এটি জানার ছিল। কার্যকর পদক্ষেপ তো গ্রহণ করা বেশিরভাগ সময় সম্ভব হয় না, কারণ পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র তো সার্বভৌম, তাই না? এখন অন্য রাষ্ট্রের উপরে তো আরেকটা রাষ্ট্র গিয়ে মাতব্বরি করতে পারে না, তাই না? মনে করেন আফগানিস্তানের, ওরা যদি এখন সিদ্ধান্ত নেয় যে ওরা মেয়েদেরকে স্কুলে পাঠাবে না, মেয়েরা মেয়েদের ঘরে থাকতে হবে, এখন তো বাংলাদেশের বা আমেরিকার বা ব্রিটেনের বা জার্মানির আসলে এখানে কিছু করার নাই। তারা প্রেশার ক্রিয়েট করতে পারে, বলতে পারে, কিন্তু আসলে তো আলটিমেটলি তো আফগানিস্তানে আমরা তো কেউ প্রেশার ক্রিয়েট করতে পারবো না, তাদেরকে বাধ্য তো করতে পারবো না, তাই না? কিন্তু ভাইয়া আসলে করা তো উচিত ভাইয়া, না, যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় সেখানে আসলে ভাইয়া। সার্বভৌমত্ব লঙ্ঘন করা যাবে না, আরেকটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা যাবে না। এটাও হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত ব্যবস্থা। হ্যাঁ, যে অন্য দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা যদি আপনার কাছে, আপনি সেইভাবে বলতে, সেইভাবে ইয়া করতে পারবেন না, মানে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে জাতিসংঘ থেকে নিয়ন্ত্রণের চেষ্টা হয়, কিছু কিছু জায়গাতে নিয়ন্ত্রণের চেষ্টা হয়, কিন্তু বেশিরভাগ সময় সেই জিনিসটা করা সম্ভব হয় না। এটা হচ্ছে প্রত্যেকটা সার্বভৌম রাষ্ট্রের অধিকার আছে নিজেদের মতো করে, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয়ার, এই কারণে তো আসলে সম্ভব হয় না অনেক সময়। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আমাকে আপনি বিদায় জানাতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনি লেখাটা পড়ে নিন, আরেকজনকে যুক্ত করি।